দুই সাত দিন বা এক আট মাস জেল খাটছেন এমন লোক এখানে আছে কি জেল মেল খাটার লোক নাই নাকি আমি তো খাটিছি আমি খাটছি আমাকে কি চোর আমি কি চুরি করে ঢুকছিলাম নাকি আমি গেছি আজমির শরীফে কানপুর স্টেশনে আমাকে পুলিশে নামায় নিয়ে গেল দিল এক বছরের জেল ক্ষমতার মালিক কে আল্লাহ আর জোরে বলেন আল্লাহ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তাহলে ওলি আল্লাহ এবং নবীদের সাথে আল্লাহর একটা সম্পর্ক ভালো না খারাপ ভালো যখন মনসুর হাল্লাজকে ফাঁসি দেওয়া হবে এরকম কাঠগড়ায় ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়ে গেছে হাতের রগ কেটে দেওয়া হলো তো হাতের রগ কেটে দিল তো কি বলে রক্ত যাই হচ্ছে আলিফ লাম জবর আল লাম খরা জবর লা হে পেশু কি হয় আল্লাহ এই হাতের রগ কেটে দেওয়া হলো তাও বলছে আল্লাহ আচ্ছা আমাদের আমাদের হাত কেটে দিলে কি আল্লাহ হবে না তাহলে মনসুর হাল্লাজ কি আমাদের মতন ভন্ড নাকি অত বড় আল্লাহ বলি আমরা মানি কি মানি না ওহাবি কাদেরকে বলবো যারা বলবে এসব বাদ দাও এসব গন্ডামি কোনোদিন এসব হতেই পারে না তাহলে ওরা বোঝেই নাই এবং রিসার্চই করে নাই যে আল্লাহর ক্ষমতা মানুষের উপরে হ্যান্ড ওভার করা আছে তাই বলে ওই যে ঝিনাইদহ এক পীর ভাই রয়েছিল না কিছুদিন আগে আপনাদের এলাকার তো লোক মনে হয় পানি টানি আনতে গেছে গেছিনি হ্যাঁ হ্যাঁ পড়া পানি আনতে গেছে ঝিনাইদহ আমার বাড়ির পাশে এক লোককে জিজ্ঞেস করছি কি ব্যাপার বলে আর আমার মেয়ের ক্যান্সার ভালো হয়ে গেছে কে করলো বলে ঝিনাইদহ আর পীর তো পীরটা তো সপ্তাহখানিক লুইটি পাইটি নিয়ে পলায় চলে গেছে তা বলছি বাবাজি শোনেন আপনার মেয়ের কি আসলে ক্যান্সার ভালো হয়েছে পীর সাহেবকে তো দেখা যায় না বলে হুজুর দোয়া করেন মরে গেছে মেয়ে কি হয়েছে এই সব ভণ্ড পীরকে আমরা মানি নাকি কিন্তু মনসুর হাল্লাজ এত বড় আল্লাহর অলি যাকে কাটা হলো মাংসে কয় আল্লাহ যাকে পুরানো হলো ছাই কয় আল্লাহ ছাই পানিতে দেওয়া হলো পানিতে কয় আল্লাহ আল্লাহ এগুলো বলতে হবে আমাদের ছেলেদেরকে শিখাতে হবে যে ওলিদের একটা ক্ষমতা কে দিয়েছেন জেলখানায় ঢুকানো হলো মনসুর হাল্লাজকে জেলখানায় ঢুকানোর পরে মনসুর হাল্লাজ জেলের মধ্যে আটকা আচ্ছা দুই সাত দিন বা এক আধ মাস জেল খাটছেন এমন লোক এখানে আছে কি জেল মেল খাটার লোক নাই নাকি আমি তো খাটিছি আমি খাটছি আমাকে কি চোর আমি কি চুরি করে ঢুকছিলাম নাকি আমি গেছি আজমির শরীফে কানপুর স্টেশনে আমাকে পুলিশে নামায় নিয়ে গেল বলে কি ব্যাপার বলে আপনাকে সন্দেহ হয় আপনি সিআইডির লোক দিল এক বছরের জেল কয় বছরের এক বছর আপনি বিনা দোষে এক বছর জেল আর জেল যারা খাইতেছে ওদেরকে জিজ্ঞেস করেন জেলের বছর যেতে চায় না গেছেননি জেলের বছর যেতে চায় না দিনও যেতে চায় না তা আমি খুব কান্নাকাটি করি যে আল্লাহ আমি তো কোনো অপরাধ করি তা আমাকে জেলে দিলা কেন তো অনেক কাহিনী এক লোককে বলছি এধার কই মসজিদ হ্যায় মানে মসজিদ আছে মানে আমি একটু নামাজ পড়ি আল্লাহর কাছে বেশি করে কান বোঝা আল্লাহ তুমি মাফ করো তো ওই লোকটা হিন্দু তো বলছে রাগ করে বলছে হ্যাঁ এধার মসজিদ হ্যায় বাবা কা দরগাহ হ্যায় বাবা কা দরগাহ হ্যায় মানে মাজার আছে তারপরে মাজারটা কোন দিক বলে এই দিকে দেখেন লা সুন্দর করে সাজানো আমি জড়ায় ধরে কানতেছি মাবুদ কোন আল্লাহর অলি এই জায়গায় আছে তা আমার জানা নাই আমার বাড়ি বাংলাদেশ এ আল্লাহর অলির খাতিরে আল্লাহ তুমি আমার জেল মাফ করে দাও কোন মোল্লার কাছ থেকে শোনা লাগবে না মোল্লার কাছ থেকে মশলা আমার শোনা লাগবে না আমার একবারে জীবন জীবদ্দশায় আমার দেখা হঠাৎ করে ওই মাজারের থেকে আওয়াজ আসতেছে আমি ছাড়া কেউ নাই আওয়াজ আসতেছে কাল তমলোক জেল সে সুর জায়গা আমি আমার জেল তো এক বছর তো বলছে নেহি কাল সুর জায়গা তা আমার 100% ওটা বিশ্বাস হয়েছে ওলি আল্লাহরা মরা না জিন্দা জোরে কম আল্লাহ ওলি আল্লাহ মতো হাদিস লিখন আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ আমার বিশ্বাস মাজার থেকে আমি একটা আওয়াজ পাইছি কেউ শুনেনি কেউ নাই শুনবে কি আমি
সকাল বেলায় জিজ্ঞাসা করছে হাফেজ মখলিসুর রহমান কোন হ্যাঁ হাম লোক এ ধরাও তুম লোক জেল সে ছুট জায়গা আমি স্যার আমারা জেল তো এক সাল মানে এক বছর বলে নেই এ ভাইরা খবরদার খবরদার আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর রাসূলকে বিশ্বাস করি আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করি খবরদার নিজের পুঁজি নিয়ে চলাফেরা কইরো পুঁজির বাইরে কোনো ওলি আল্লাহকে আঘাত করতে যায় না জীবনের শেষ পর্যন্ত জীবনের হিসাব যোগ অঙ্ক মিলাতে পারবা না জেলখানার কর্মচারীরা বলছে জেলখানার ভিতরে মনসুর হাল্লাজ নাই কাজী সাহেব বলছে ফাইজলামি করো নাকি জেলের এই রকম মোটা মোটা রড তালাও সেই রকম কসা তালা জোরে কোন কি তালা কসা তালা ঠিক আছে আরে তালা মালা সব দেওয়া আছে আর মনসুর হাল্লাজ নাই সকাল বেলায় দেখে মনসুর জেলের তালাও ওই অবস্থায় আছে রড ওই অবস্থায় আছে মনসুর ফজরের নামাজে তকবীর দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আছে পরের দিন জেলখানায় নাই কি বুঝলেন কি নাই ওরে পাগল জেলখানা কি কি এক আধ হাজার ইট দিয়ে বানানো নাকি জেলখানা নাই ময়দান মাঠ সবাই বলছে হুজুর আজকে জেলখানায় নাই বলে তোদেরকে ভূতে ধরিছে নাকি গেল জেলখানায় কাজী গিয়ে মনসুর হাল্লাজকে জেলখানার থেকে বের করলো বের করে বলছে মনসুরে তোমাকে আটকায় আমি খুব বিপদে আছি বলে কেন প্রথম রাত্রে তুমি ছিলা না কোথায় ছিলা বলে আমি আল্লাহর সাথে দেখা করতে গেছিলা বলে আল্লাহ কি দেখা যায় নাকি সব থাকলে বলছে আমি মিথ্যা কথা বলি না আচ্ছা এটা বাদ দে দ্বিতীয় রাত্রে যে জেলখানাই ছিল এখানে সব ময়দান মাঠ ব্যাপার কি বলে আল্লাহ জেলখানায় আমার সঙ্গে দেখা করতে এসেছিল আল্লাহ নিরাকার যার জন্য আল্লাহ প্রবেশ করার সাথে সাথে জেল জুলুম যা আছে সব নিরাকার হয়ে গেছে কি বুঝলে দেড় মাইল দূরে চলে গেছে কাজী সাহেব তালা মারা পকেট কাজী সাহেবের পকেটে কাজী মানে বিয়ে পড়ানো কাজী না বিচারক কাজী পকেটে তালা তো বলছে যে মনসুরের সাথে একটু কথা ছিল তাহলে আজ আর বলবো না কালকে বলবো আসসালামু আলাইকুম কি কথা ছিল বলেন বলে আরে মনসুর তুমি কি বুঝলেন মনসুর তুমি বলে হ্যাঁ বলে যে চাবি আমার কাছে তালা তুমি কি ব্যাপার বলে শোনো কাজী শরীয়তের আইনত দণ্ডনীয় অপরাধের কারণে যে মনসুরকে বন্ধ করেছো ওটা বন্ধই আছে আমি কিন্তু তোমার সেই মনসুর কে কথা কই রে দেখা দেয় না হাতের কাছে নড়ে চড়ে খুঁজলে জনম ভর মিলে না নিজের খবর করো কে কথা কয় কে ওয়াজ করে সে যদি এখন বের হয়ে যায় তাড়াতাড়ি গাড়ি রিজার্ভ কর এই বক্তাকে বাড়িতে পৌঁছায় দে এই বক্তার আর কোনো দাম নাই তাহলে ওই ওই কথা বলে সেইটাকে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ তাআলা বলে তুমি কোথায় আমাকে খোঁজো আমি তোমার শাহর আগের থেকেও আরো নিকটে কুরআনের কথা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন মান্না গঞ্জম দার জমিন আসমা লেকে গঞ্জম যার কুলুবে মোমেনা কোথায় খুঁজো আল্লাহকে আসমানে নাই জমিনে নাই গাছে লতায় নাই আচ্ছা কত দেখি মনসুর আল্লাহ কি বলে মৌলানা জালালউদ্দিন রুমি বলছে গাছে নাই আসমানে নাই জমিনে নাই কোথায় আছে মানুষের কলবের ভিতরে এইগুলো কোনোদিন রিসার্চ করে দেখলেন না শুধু নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কলেমা নাই শুননি বলে মারলেন একটা চিৎকার এইবার আর একজন বলছে আমি শুধু হাদিস মানি কোরআন মানি নবীকে মানি কিন্তু ক্ষমতা আল্লাহর আল্লাহর ক্ষমতা আমরাও বিশ্বাস করি কিন্তু বাবাজি এমন কিছু ক্ষমতা আল্লাহ তাআলা ওলি আল্লাহদেরকে দিয়ে রেখেছেন ঠিক কিনা জোরে বলা লাগবে
দেয় নাই খাজা গরিব নামাজ নামাজে দাঁড়াইছে আসরের নামাজে কেবল ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি এই যে দোয়াটা পড়ছে এই দোয়াটা কিসের বাহ জানেন তো দোয়াটা কিসের যাই নামাজে দোয়া পড়ছে আর অজয় পাল শূন্যে জাদুর বলে শূন্যে যায় বলছে ময়নউদ্দিন জমিনে তোমার সাথে পারলাম না তুমি চলে এসো আমি তোমার সাথে মোকাবেলা করতে চাই কোথায় শূন্যে জাদুর বলে জাদু বড় না খোদাই শক্তি বড় আর জোরে বলুন খোদাই শক্তি বড় তো খাজা গরিব নামাজ মিটমিট করে হাসতেছে আর বলতেছে সাই নামাজে দোয়া পড়েছি নামাজ বাদ দিকে আমি তোর সাথে মোকাবেলা করতে যাব নাকি সুবহানাল্লাহ বলেন তাহলে খাজা বাবা নামাজ পড়তেন কি পড়তেন না আজকে আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি এইখানে পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যাই নামাজ তসবি টুপি আর আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা আরো কিছু মানে এত বড় একটা কি জানি কি কয় আমি বলছি এটা কি বাবা তো বলছে দোয়া করেন এটা কৈলকি শরীফ আমি কৈলকি আবার শরীফ হলো কবে মক্কা শরীফ মদিনা শরীফ কাবা শরীফ কোরআন শরীফ আর তুই কৈলকি শরীফ হলো কবে বলে হুজুর আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন আমি সিতারায় বসে কাঁদতেছিলাম এমন সময় আমার পীর কেবলা আমার কান্দা দেখে এই কলকিটা আমাকে দিয়ে বলল কান্দিস না মাল দিয়ে গেলাম ধরে রাখিস তাহলে আমরা ওই সবে জায়গায় যাবো কেন জোরে বলেন ঠিক কিনা তাহলে খাজা গরিব নামাজ কি বলতেছে খবরদার আমি যাই নামাজের দোয়া পড়েছি আমার আগে নামাজ মুসলমানের আগে কি জোরে কোন আমার নামাজ এমন সময় উনি নামাজে দাঁড়াবেন নিয়াত করবেন কেবল আল্লাহ আকবার বলবেন খড়ম দুইটা কাঠের খড়ম বলছে মঈনুদ্দিন খাজা বাবা গো আপনি আমাকে একটু অর্ডার দেন আমি ওই আমরা দুইজন গিয়ে ওই হারামজাদাকে কলেমা পড়াই যে ওলি আল্লাহর খড়মে কথা বলে সেই ওলি আল্লাহকে নিয়ে রিসার্চ করো খবরদার খবরদার আমার খাজার বিরুদ্ধে বললে শাহ মখদুমের বিরুদ্ধে বললে আমি বাঙালি হুজুর তাকে ছাড়তে রাজি না কয়েছে বাংলাদেশে যত পীর আছে সব বাংলাদেশি সৌদি আরবে কোনো পীর নাই আমি আরে পাগল কোথাকার তুই তো রিসার্চই করিস নি আচ্ছা শাহ মখদুম কোন দেশের জোরে কম শাহজালাল শাহজালাল মিরপুর এক নম্বরে শাহ আলী বাগদাদি জোরে কম তারপরে রাজশাহীতে যে শাহ মখদুম উনি তো গৌসে পাকের আপন বড় ছেলের ছেলে মানে নাতি তো সবই তো ওই দেশের তাহলে ওই দেশে যদি শাহজালাল হয়ে থাকে ওই দেশে বড় বড় পীরও ছিল জোরে বলেন ঠিক কিনা শাহজালাল ইয়ামেনি শাহ আলী বাগদাদি আমাদের বাংলাদেশের পীর কই বাংলাদেশের পীর খালি আপনি বলেন বাংলাদেশে এত পীর ওই দেশে পীর নাই সবই তো ওই দেশের পীর এই দেশে দিনের দাওয়াত দিতে আসছে তার কারণ ওই দেশের মানুষ ওদেরকে সম্মান করে নাই আমরা সম্মান করি কি করি না পাগল নাকি এমন কোনো মস্তান আসা মানে বলে ওয়াজের ভিতরে বলতে পারে মাজার গুলো ভেঙ্গে দাও গুড়িয়ে দাও আরে তাক কুদাইল নিয়ে কুড়ল নিয়ে চল যাই কেমন বাপের বেটা শাহ মখদুমের মাজারটা ভাঙিয়ে দেখ পারবে না পারবে যখনই মাজারে আঘাত করতে যাবে তখনই বাংলাদেশ সরকার ফল্ড করবে সে যে সরকারই হোক না কেন তার কারণ বাংলাদেশ সোনার অলি আল্লাহদের দেশ